নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 100 দিনের কাজের টাকা আসতে চলেছে এবং এই ঘোষণা কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। সেই সঙ্গে আজকেও পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেও এই ঘোষণা তিনি কিন্তু করেছেন। এবার সেই টাকা দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু করে দেওয়া হয়েছে এবং 9 থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। তবে এক্ষেত্রে বলা হয়েছে জব কার্ডগুলোকে আবার ভেরিফিকেশন করা হবে এবং যারা যোগ্য তারা কিন্তু টাকা পেয়ে যাবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই মতো প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ইতিমধ্যে এই কাজ শুরু করে দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে আপনাদের আমি ডিটেলসে দেখাবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে 21 ফেব্রুয়ারি 100 দিনের কাজের টাকা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সেই প্রক্রিয়া কিভাবে ধাপে ধাপে সম্পন্ন হবে এবং কবে থেকে আপনারা টাকা পেতে শুরু করবেন সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করব এবং সেই সঙ্গে আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে চলে যায়। তো একটি প্রতিবেদন এই নিয়ে প্রকাশিত হয়েছে যেখানে লেখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, 100 দিনের কাজের টাকা শ্রমিকদের হাতে তুলে দিতে প্রশাসনিক তৎপরতা শুরু, জারি হয়ে গেল নির্দেশিকা। ধর্নার দ্বিতীয় দিন রেড রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার সরকারি রাজ্যের 21 লক্ষ মানুষের 100 দিনের কাজের বকেয়া মজুরি মেটাবে। এই বিষয়ে রাজ্য যে আর কেন্দ্রের মুখাপেক্ষি হয়ে থাকবে না তাও স্পষ্ট করে দেন তিনি। কতদিনের মধ্যে ওই টাকা দেওয়া হবে তা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন 21 লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 21 ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে। সেই মতোই নির্ধারিত সময়ের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে তোড়জোড় শুরু হয়ে গেল প্রশাসনিক মহলে। সোমবার জেলা শাসকদের সঙ্গে একটি বৈঠকে বসেন মুখ্য সচিব বিপি গোপালিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকেরা। তারপরই কীভাবে এবং কতদিনের মধ্যে এই কাজ এগোবে তার একটি রূপরেখা চূড়ান্ত করা হয়। প্রশাসনিক সূত্রে খবর, লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার আগেই গোটা প্রক্রিয়াটি শেষ করতে চায় 9। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে একদম নিচু স্তর থেকে ওপরতলা পর্যন্ত কিভাবে এবং কতদিনের মধ্যে কাজ শেষ করতে হবে তা স্পষ্ট করে দেওয়া হয়েছে। বুধবার 100 দিনের কাজ করা বঞ্চিত প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিষয়ে বিডিও এবং গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের সঙ্গে আলোচনা করবেন সব জেলা শাসক। অর্থাৎ আজকেই এই আলোচনা হওয়ার কথা এবং বৃহস্পতিবার তৈরি হবে প্রাপকদের খসড়া তালিকা। আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে এই খসড়া তালিকা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখবেন প্রশাসনিক আধিকারিকেরা। অর্থাৎ আপনাদের বাড়িতে কিন্তু আবার প্রশাসনের আধিকারিকেরা আসবেন, তারা 15 ফেব্রুয়ারির মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তালিকা এবং খসড়া তালিকা সব কিছু কিন্তু খতিয়ে দেখবেন। আগামী 18 ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ করবেন বিডিওরা। 19 তারিখের মধ্যে চূড়ান্ত তালিকায় নাম থাকা প্রাপকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। অর্থাৎ 19 ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল হয়ে যাবে যেদিন থেকে প্রস্তুতি নিয়ে নেওয়া হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর। হয়তো 21 ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানের মধ্য দিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিমোট কন্ট্রোলের মাধ্যমে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পাঠাবেন। এছাড়াও আরও একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত তথ্য অনুযায়ী যেসব জব কার্ড হোল্ডারদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে তাদের বাড়িতেও যাবে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর করা শুভেচ্ছাপত্র। 9 থেকে জেলা শাসকদের কাছে এমনই নির্দেশ গিয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে 100 দিনের কাজের টাকা আপনারা 21 ফেব্রুয়ারি পেয়ে যাচ্ছেন, তার আগে থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। আপনাদের বাড়িতে কিন্তু প্রশাসনের আধিকারিকরা আসতে পারেন বা কোথাও ক্যাম্প করা হতে পারে যেখানে আপনাদের তথ্যগুলো খতিয়ে দেখা হবে, সেই সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো ঠিকঠাক আছে কি না সে ব্যাপারেও খতিয়ে দেখা হবে। তারপরই 19 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট রেডি হয়ে যাবে যেখানে অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য প্রস্তুতি নিয়ে নেবে এবং 21 ফেব্রুয়ারি সেই টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এই মতো খবর প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করবেন, এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।